শুরুতে আমরা নজর রাখব পাচারের ছক। রীতিমতো এসএসবির তরফ থেকে বানচাল, মহিষ পাচারে এক পুলিশ কর্মী সহ ছজনকে আটক, 32টি মহিষ উদ্ধার করা হয়েছে। ছজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করিবাড়ি থানায়। গ্রেপ্তার মোহাম্মদ তাহের, মোহাম্মদ খুশেদ আলম, পাপ্পু কুমার, মিন্টু কুমার, মোহাম্মদ রফিকুল ইসলাম। গ্রেপ্তার করা হয় ফণি রায়কেও। ফণি রায় নকশালবাড়ি থানায় কর্মরত এবং ভারত নেপাল সীমান্তে খড়িবাড়ির বাঞ্চা ভিটার ঘটনা বিস্তারিত জানার চেষ্টা করব। পাচারের ছক বানচাল এসএসবির তরফ থেকে পিকাই আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পিকাই, কি খবর রয়েছে? মহিষ পাচারে এক পুলিশ কর্মী সহ ছজন আটক। দেখো সোনিয়া, তোমাকে প্রথমেই জানায় গতকাল যেটা দেখা গিয়েছিল ভারত নেপাল সীমান্তের খড়িবাড়ি এলাকায় একটি এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা কিন্তু একটি ট্রাককে আটক করে, এবং আটক করার পর সেই ট্রাকের ভেতর থেকে 32টি মহিষ কিন্তু উদ্ধার হয়। আমি প্রথমেই এই চিত্রটি দেখানোর জন্য বলবো যে সৌমিন্দুদা রয়েছে, সৌমিন্দুদাকে বলবো যে এই যে মহিষগুলি রয়েছে, সেই মহিষগুলি কিন্তু পাচার করা হচ্ছিল বিহার থেকে আসামের দিকে। এবং এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা যখন সেই ট্রাকটিকে আটক করে, আটক করে এই মহিষগুলি উদ্ধার করা হয় এবং গাড়ির ভেতরে থাকা ছজন ব্যক্তিকে কিন্তু অ্যারেস্ট আটক করা হয় এবং সঙ্গে সঙ্গে তাদেরকে খড়িবাড়ি থানার হাতে কিন্তু হ্যান্ডওভার করা হয় এবং তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ইতিমধ্যে খড়িবাড়ি থানার পুলিশ কিন্তু সেই ছজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে যে চাঞ্চল্যকর খবর যেটা রয়েছে যে এই ছজনের মধ্যে একজন যে রয়েছে নকশালবাড়ি থানার কনস্টেবল যে ফণি রায়, তিনি কিন্তু এই পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসে। পাচারের ছক এবং এই পাচারের সঙ্গে যুক্ত এক পুলিশ কর্মী। হ্যাঁ দেখো, যেমনটা তোমাকে জানিয়ে রাখবো যে এই যে পাচার করতে গিয়ে যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছিল, তাদের মধ্যে কিন্তু একজন যে রয়েছে ফণি রায়, তিনি কিন্তু নকশালবাড়ি থানায় কনস্টেবল পদেই কিন্তু সেখানেই কিন্তু কর্মরত রয়েছেন। তোমাকে আরও একটা বিষয় জানিয়ে রাখবো যে যেখানে দেখা গিয়েছিল রাজ্যে যে বিভিন্ন গরু পাচারকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং সাইগেল হুসেন যে কনস্টেবল ছিল তারপরেই কিন্তু উত্তরবঙ্গে ফের একজন কনস্টেবলকে কিন্তু গরু পাচার বা মহিষ পাচার কাণ্ডে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এমনটাই কিন্তু চাঞ্চল্যকর খবর উঠে এসেছে। আমি আরও একবার এই সেই মহিষগুলির যে চিত্র, সে চিত্র তুলে ধরার জন্য বলবো যে সূত্র মারফত যেটা জানা গিয়েছে 32টি যে মহিষ, সেই মহিষ কিন্তু বিহার থেকে আসামে পাচার করা হচ্ছিল এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং এখানে দু ধরনের দুটি পার্টির মহিষ রয়েছে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর জানা গিয়েছে, যেখানে তোমাকে যে চিত্রটা দেখানো হচ্ছে যে মহিষের পেছনে কিন্তু একটা দাগ রয়েছে, হলুদ দাগ। এই সেই হলুদ দাগ, সেখানে বোঝানো যাচ্ছে যে এই যে সমস্ত 32টি মহিষের মধ্যে যে সমস্ত মহিষের মধ্যে হলুদ দাগ রয়েছে সেই মহিষগুলি কিন্তু দূর অন্য একজন পার্টি এবং দুটি পার্টির মহিষ কিন্তু এখানে রয়েছিল। এবং রীতিমতো এই এলাকায় রীতিমতো বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাচার হচ্ছে গরু মহিষ। এর আগেও যেটা দেখা গিয়েছে যে এসএসবির পক্ষ থেকে বিভিন্ন লাগাতার অভিযানে এর আগেও বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়, গ্রেপ্তার করা হয়েছিল এবং প্রচুর মহিষ এবং গরুকে কিন্তু আটক করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে যে চাঞ্চল্যকর খবর যেটা দেখা গিয়েছে যে এই যে ফণি রায়, তিনি কিন্তু নকশালবাড়ি থানায় কর্মরত অবস্থায় কনস্টেবল পদে কিন্তু কর্মরত অবস্থায় রয়েছেন, তার বিরুদ্ধে কি মামলা রুজু করা হয়েছে সেটা এখন দেখার বিষয়। অপরদিকে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু জানিয়েছেন রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে এবং সাধারণ মানুষের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াবে, এবং ভারত বাংলাদেশ সীমান্তের যদি ভারত নেপাল সীমান্তেই যদি এই ঘটনাটা ঘটে তাহলে তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াবে। আমি আর একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে ঠিক আমরা যেখান থেকে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরেই রয়েছে নেপাল বর্ডার এবং ডান দিকেই রয়েছে যে বিহার বর্ডার। এই বিহার থেকে নেপাল বাংলা হয়ে নেপালের করিডর হয়ে এই যে মহিষ বা গরু সেগুলো পাচার করা হতো আসামে, এবং আসাম থেকে যেটা জানা গিয়েছে বা সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি যে বাংলাদেশেও কিন্তু পাচার করা হতো এমনটাই কিন্তু জানা গিয়েছে।